আমার বন্ধু গো চির সাথী পথ চলার হাত কখনো এ জীবনে ছাড়ব না তোমার প্রত্যেক তিনটা চারটা বাজিলে দাদা আজকে ঘরে আড্ডা দিম মোবাইলে ফোন করেছি বন্ধু তো আড্ডা ঘরে চলে না না আপাতত ক্রাশ নাই আমাদেরকে দেখে অনেকে ক্রাশ খায় পানি সোড় সোড় ঢেউ তুলি লুসাই পাহাড় ও তো নামিয়ে রে যার গই কর্ণ ফুলি এই বয়সে রং ফিটনেস দেখুন এভারগ্রিন এবং ফিটনেস ইন তো এভারগ্রিন দর্শক বর্তমান যুগর ফুয়ামাইয়কলে ত্রিশ ফারলি কিন্তু জীবন লইয়ার একান হতাশাত ভোগে কিন্তু এডে আর একান গ্রুপের সন্ধান পাই জিয়ানলো যে এভারগ্রিন ফিফটি প্লাস মানে এডে যারা সদস্য এই গ্রুপিয়ানোর মধ্যে তারা বেগুন পঞ্চাশ বছরের উপরে তারা হয়তো স্যার তারা এভারগ্রিন তো আর আজ জানিবার চেষ্টা করছি পঞ্চাশ বছর উড়ে যায় ও তারা নিজেরা এভারগ্রিন কীভাবে দাবি করে আর এভারগ্রিন থাকিবার উপায় গিনো কী কী চলন দর্শক ঘুরিয়াই আচ্ছা ওনারা তো খুব ভালো বন্ধুত্ব দেখা যায় মানে মাইব মাইফ এডিকে বন্ধুত্ব আসলে দেখানো যায় ইয়ানোর সিক্রেট গান কি মনের মিল আর কিছুই না রূপি বেতন বন্ধুত্ব শুরু নাকি মানে বহুত আগে তুন হত তুন বন্ধুত্ব হত বছরের বন্ধুত্ব ওনার বন্ধুত্ব দুই বছর তো হবে মনের মিল একদম জন্মে জন্ম জন্মান্তর থাকবে এবং আছে আচ্ছা ওনারা বেগুন কেন আছেন ওনারা এভারগ্রিন হইতো স্যার কিন্তু আর এডে আবাসে ন বুঝি যে না এভারগ্রিন কেউ আছে আবাস আর কে বড় করে হন পড়িব কেন আছেন ওনারা মানুষের বয়স তো কোনো ব্যাপার না এভারগ্রিন এভারগ্রিন কেন মানে কি এভারগ্রিন মানে সবসময় ছিল সবুজ সেটা ইঙ্গিত করে কি মানে মানে আর আজ যৌবনই বের ধরে রাখো নেই কেন যৌবন কেন ধরে রাখো না একটা টিপস তো মন যদি ঠিক থাকে মন যদি মানে তোমার আগে খসডুল থাকে তাহলে যৌবনই মানে আর বছর এলে তাই ওষুধ খাইয়ে না মনের মধ্যে কোনো ওষুধ নাই মনল দি ভ্যান একটা জিনিস ই বলতে নিজর নিজর নির্ভর করে আচ্ছা আঙ্কেল আঙ্কেল দেখা যায় যে ডাইরেক্ট আসলে সবুজ ছড়িয়ে রাখছে আঙ্কেল আসলে এভারগ্রিন উদ্দিদিও দেখা যায় তো আঙ্কেল অনার টিপস গান দন আই অলওয়েজ এভারগ্রিন কারণ হাসি খুশি থাইলে সব সময় এভারগ্রিন বয়সই বয়সে কোনো ফ্যাক্টর না সবচেয়ে বড় কথা হয়েছে মনের দিক দিয়ে খুব হাসি খুশি থাম পড়বে তাইলে সবসময় এবার বউ মাইয়া এত জামলার ভিতরে কেন মন বউ মাইয়া থাইব বন্ধুও থাইব এটা বেগুনের লোক হাসি খুশি থাম পড়বে ইনেই জীবন জীবনেই একখান ইন এনজয় করা পড়িব বেগুনের লোক মিল বেশি থাম পড়িব বউ জাগাত বউ বাচ্চার জাগাত বাচ্চাত আর এটা বন্ধু বান্ধবের লোক বন্ধু বান্ধব এটা হাসি খুশি থাইলেই যে কদিন আছে ইন ছোট্ট জীবন এই জীবনের যদি হাসি খুশি না থাই বেগুন যদি ব্লক ছুটি যাবি আরা যে আরা যে বর্তমান যে বয়স কেন ই হ্যাঁ আরা যদি এই এই প্ল্যাটফর্মে নইতো আরা বিভিন্ন রকম বইয়ের চিন্তা করতাম ইয়ং করতাম ইয়ং করতাম আজ এই প্ল্যাটফর্ম অনে আর হাট টাট যদি আল্লাহর রহমতে সুস্থ থাকে হ্যাঁ যদি অসুস্থ থাকবে তাহলে ব্লগবে মানে আর এনজিওগ্রাম কেন করতাম এবং অন্য অন্য ছুটি যাবি যারা এভারগ্রিন যে দাবি করো নে তো ইয়ানোর আসলে টিপস কি বা হারন কি কারণ হল যে আর এভারগ্রিন আর বয়স কি কিন্তু আর মনে প্রাণে আর আইসু ঘুরা রোগী ষোলো আঠারো বছর যে ফর্মত রোগী ইয়ালে আর নিজেরা এভারগ্রিন মনে করি যদিও বয়সজ্ঞ সংখ্যা মাত্র এই বয়সে প্রেমত প্রয়োজন না এই বয়সত প্রেম বহুত অফার পাই প্রেমত ফরির প্রেম বহুত প্রকার আছে প্রেম উদা ফোয়া মাইয়ার ল প্রেম করলে তো প্রেম বিবাহ বন্ধুর লয় বন্ধুরও প্রেম হয় বাবা মার লয় প্রেম হয় এই সংগঠনের লয় প্রেম হয় কথাবার্তার লয় প্রেম হয় বহুত রকমের প্রেম আছে টেলিভিশন এই অনারা লাইভ ইভারের প্রেম হয় ইভার আমি ভালোবাসি ইত্যাদি প্রেম বহুত প্রকার হয় তো এইলে করে আমি প্রেমত ফুজি বহুত প্রেমত ফুরি এখনো সবাই বন্ধু পঞ্চাশের পরে আর সিনিয়র জুনিয়র থাকে না উনিশশো সাতাশ সালে আর এসএসসি পাস করছি তো এভারগ্রিনের সুবাদে আর একত্রই এভারগ্রিনকে ধন্যবাদ এভারগ্রিনের ভিত্তি ইনশাল্লাহ কুমার জোয়ান হয় যে কোনো জায়গায় ইনশাল্লাহ গান নাচ গান আমি আছি আমার বন্ধু বান্ধব বিয়ের জন্য
বিয়া করছি ফুয়াশা তিন দিন গেছে আর বিয়া ফুয়াশা তিন বিয়া করি আর কুমার জোয়ান কেন হইল নিজেরে কুমার হলো জোয়ান থাকে বিয়া করিবার আগ আছে পরেও আছে আরোগ্য বিয়া করিব যে আর মেজাইয়ে 40 লাখ টাকা পর্যন্ত উঠছে 50 লক্ষ টাকা দিলে সেকেন্ড বিয়া করাইম যে বিয়া কি বেশি টেঙ্গা না বিয়া করছেন না বিয়া করছে বিয়া নোয়াখালিয়া বিয়া নোয়াখালিয়া এখন সিডা অত নগ সাইরে করাই দে সাইম 40 লাখ টাকা পর্যন্ত উঠছে এখন 50 লাখ টাকা দিলে তাহলে আর আর কেউ করাই হবে কিভাবে রাখছেন এবার দিনটা কিভাবে রাখছেন নিজেকে সিক্রেট একটু টিপস দেন না টিপ দেওয়া যাবে না টিপ দিলে তো সবে শিখে যাবে আমরা তো এই বয়সে বুড়ো হয়ে যাচ্ছি এখন আমরা একটু টিপস নিয়ে সুন্দর থাকতে আর কি আমাকে কি বেশি সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা দর্শকরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার মনে হচ্ছে আপনি আসলে সুন্দরী ক্রাশ মানে পছন্দ করেন কাউকে ছেলেদেরকে করি তো বলেন না মানে ওই ছেলেটা এখানে কোথাও আছে হ্যাঁ একটু বলেন তাহলে ওনার কাছে গিয়ে আমরা একটু প্রশ্ন ওই প্রিন্টের শার্টটাকে ডাকি এসো ও আমার সাথে অনেক কাজ করছে আপনার সিক্রেট ক্রাশ যারা এই সংগঠনের সদস্য ইতরার শেয়ার করিবার লাগে মনের বেদনা আনন্দ ঘরের মধ্যে হয়তো শেয়ার করি না পারে ফুয়াশাল হয়তো শেয়ার করি না পারে কিন্তু ইয়ানে একখান প্ল্যাটফর্ম যেটা একই বয়সের মানুষ একই মেন্টালিটির মানুষ শেয়ার করতে একখান স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করুন যায় এই আর কি এক একজনের মত এক এক রকম এক একজন এক রকম আছে কিন্তু 50+ যাতে আর এক কোন আর মন মানসিকতা বদলাইব আর একজনের একজনে বুঝুম আর একজনের একজনে সহযোগিতা করছুম এভাবে আর এবার কিন্তু 50+ আগায় নিতাম সাইড দিয়ে এটা মূল কথা হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে আমাদের রিলেশনটা বিল্ড আপ করা এবং বন্ধুদের কল্যাণে কাজ করা ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো মা বাবারা অনেক সময় বোঝা হয়ে যায় যাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এখন এক্ষেত্রে মন মানসিকতা ভালো রাখার জন্য এই গ্রুপটা কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা আমাদের মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিচ্ছি আমাদের বাচ্চারা যারা আছে সবাই অ্যাডাল্ট এখন আমরা 60+ অনেকে এখানে আমাদের বাচ্চাদের কাছে মেসেজ আমরা সবাই এই বয়সে সম্পর্কটা এরকম করতে তোমরা এটাকে অনুসরণ করো যাতে ওই বৃদ্ধাশ্রমে যেতে না হয় বাবা মাদেরকে এবং আমাদের ফেসবুক গ্রুপে থেকে পরস্পরের সুখ দুঃখ আমরা পরস্পরের সাথে সম্পৃক্ত থাকবে এটা আমাদের উদ্দেশ্য আজকের প্রোগ্রামের উপস্থিতি প্রমাণ করে যে আমরা আমাদের উদ্দেশ্যে সফল দর্শক বর্তমান সমাজের মধ্যে যেভাবে আসলে বৃদ্ধাশ্রম বা আর এরকম 50+ মা বাবার প্রতি যেভাবে বিভিন্ন পরিবারত বিভিন্নভাবে তারা খারাপ আচরণ করা হয় তাহলে কিন্তু এখানে একটা আলাদা জগৎ এই গ্রুপত তো নানা শিক্ষিতারে কীভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করিয়ারে আর শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকিতে পারে দর্শক আজ এ তৈলে এর দূর আবারও দেখা হইব অন্য অন্য জায়গাত অন্য অন্য দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকিবেন সুস্থ থাকিবেন দর্শক এতক্ষণ ওনার লগে আসিলাম আয় তৃষ্ণা দে সি+ চট্টগ্রাম